colon. আমি মনোরঞ্জন ব্যাপারী, মনোরঞ্জন ব্যাপারী পূর্ববাংলার বরিশাল জেলার এক দলিত পরিবারের সন্তান, যার জীবন শুরু হয়েছিল গরু ছাগল চড়ানো দিয়ে। তারপর চায়ের দোকানের বয়, মুটে মজুর, রিক্সাওয়ালা, রান্নার ঠাকুর, নাইট গার্ড, ডোম, সুইপার, শ্মশানের মরা পোড়ানো লোক, এই ধরনের বিভিন্ন পরিচয়ের পরে আজকে সারা ভারতবর্ষ বলা কি ঠিক হবে, দলিত সাহিত্যিক হিসাবে একটি পরিচিত নাম। 1947 সাল বিশাল সংখ্যক একদল মানুষ দেশহীন দেশের নাম। তখন আমার বয়স 3 বছর, মায়ের কুলে আমি এলাম বাঁকুড়ার রিফিউজি ক্যাম্পে। আমাদের ক্যাম্পে সমস্ত লোককে বলা হয়েছিল যে তোমরা দণ্ডকারণে চলে যাও। আমাদের মানুষরা আর কেউ দণ্ডকারণে যেতে রাজি হলেন না, ফলে ক্যাম্প থেকে আমাদের নাম কাটা গেল। তারপর বাবা আমাদের সবাইকে নিয়ে গুটিয়া শরীফের কাছাকাছি ঘোড়া দৌতলা বলে একটি জায়গা আছে, সেখানে একটা রিফিউজি ক্যাম্প আছে, সেই ক্যাম্পে চলে এলেন। বাবা বাজার থেকে একরকমের খুদ পাওয়া যেত, যেগুলো এখন পোলট্রির মুরগিদের খাওয়ানো হয়, সেই গুঁড়ো গুঁড়ো খুদ, তার মধ্যে অর্ধেক ধুলো অর্ধেক কাকড়, সেইটাকে ফ্যানের মতো করে জাল দেওয়া হতো, করে আমরা চুমুক দিয়ে দিয়ে খেতাম। জন্মজুরের কাজ করলে তখন ৩ টাকা ৫০ পয়সা মজুরি পাওয়া যেত। বাবা তাদের সঙ্গে যাদবপুর জন্মজুর খাটতে, সব দিন কাজ হতো না, কাজ হোক না হোক সারাদিন ওনাকে যাদবপুরেই পড়ে থাকতো। সারাদিন কাজ না হলে উনি কি খেতেন? কিচ্ছু খেতে পারতেন না। এইভাবে দিনের পর দিন অনাহারে থাকতে 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 আপনাদের ইংরেজি রোগ কি বলে, গ্যাস্ট্রিক আলসার, ওইটা হলো, বাড়িতে অনাহার শুরু হয়ে গেল। অনাহার, চারটে মাত্র অক্ষর, সেটা কি বিভৎস! একমাত্র যে অনাহারে না থেকেছে সে জানে না। ঘরে চাল থাকবে না, আপনাকে ধার দেবার মতো কোনো লোক কাছে থাকবে না, আপনার ভাই বোন পাশে দাঁড়িয়ে কাঁদবে খিদের জ্বালায়, আপনি নিজেও না খেয়ে আছেন, শরীর কাঁপছে, কান দিয়ে কথা বেরোচ্ছে, পেটের মধ্যে নাড়িভুড়ি অজগর পোড়া অজগরের মতো মোচড়াচ্ছে, জানেন সে খিদে কিরকম। না খেতে না খেতে আমার একটা বোন শুকিয়ে মরে গেল, এই অবস্থা সহ্য হলো না আমার। তখন কি করব, বয়স কত তখন আমার? 13-14 বছর। বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। কি নাম রে তোর? জীবন। আমার নাম কি জানিস? সালা আমার নাম রাজা। ভাবছি আসাম যাও। বিড়ি খাবি? তবে কি খাস তুই? কিসের নেশা? আমারও একটাই নেশা ছিল, ভাতের নেশা। ভাত ছাড়া ছাড়া কিছু ভালো লাগতোই না। তবে এ এখন আর তো নিজামেতে নেই বুঝি, পেলে খাই না পেলে খাই না, দুঃখ করে কি হবে বল। একটা কথা কুমু, তুমি আমায় আসাম লইয়া যাবা? যাবি তুই আসাম? কিন্তু আমার কাছে টাকা নাই। যাবো তো তোরা বিনা টিকিটে। বল যাবি? যাব। ওই ছেলেটার ওর নাম রাজা, নিউ জলপাইগুড়িতে গিয়ে নামলাম, দুই বন্ধু জিজ্ঞেস করলাম দোকানে আমাদের কাজে রাখবে, দুই বন্ধু লেগে গেলাম, কি করা যাবে পেটে খিদে। তো রাজা বলল এরা শালা আমাদের খাটিয়ে খাটিয়ে মেরে ফেলে দেবে, সকাল হলেই কিন্তু আমরা পালাব। হাঁটতে হাঁটতে স্টেশনে এলাম, দেখি রাজা কোথাও আর নেই, ওইখানেই আবার কাজ খুঁজতে শুরু করলাম। কথা হয়েছিল মাসে 40 টাকা করে বেতন দেবে, যখনই বেতন যাই তখনই বলে পরের মাসে, সে পরের মাস আর আসে না। এইভাবে করতে করতে 8 মাস হয়ে গেল, বুঝতে পারলাম যে আমাকে বেতন দেবে না। চলে এলাম দার্জিলিং, যখন গেছি প্রচণ্ড শীত আর মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে। স্টেশনের উপরে দেখি একটা লোক একটা উনুন জ্বালিয়ে আগুন সেঁকছে,
আমি বললাম শিলিগুড়ি থেকে এসেছি কাজ করতে, এখানে কোনো কাজ পাওয়া যায় না, আবার শিলিগুড়ি ফিরে আসি। উপাসে দাঁড়িয়ে রয়েছে গৌহাটি মেয়ে, আমি আবার দৌড়ে গিয়ে ওই ট্রেনটা ধরব। সেদিন গিয়ে পরের দিন বোধ হয় দুটো আড়াইটার সময় গৌহাটিতে সেটাতে থামবো, একটা ভাঙা চোরা চায়ের দোকান, সেখানে কাজ পেলাম। এখানে বোধ হয় ছ মাস মতো কাজ করেছিলাম, 200 টাকা জমিয়েছিলাম। একদিন ওরাই সেই টাকাটা চুরি করে নিল। আবার ট্রেন যাচ্ছি 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 যাচ্ছি, ট্রেন সে থামলো লখনউয়ের চার বাগে। বেরোবো কী করে? আমি এদিক ওদিকে তাকাচ্ছি আর একজন আমাকে দেখছে, সে পুলিশ। তাহলে খানা বানানে আতায়? আরে হ্যাঁ আতা, চল। নিয়ে গেল আমাকে তার বাড়িতে। এই পুলিশটা যথেষ্ট বয়স, বিবাহিত, বড় বড় ছেলে মেয়ের বাপ, সে শালা একলা অসহায় আমাকে পেয়ে চাপি পড়ল আমার উপরে। আত্মরক্ষা করবো শক্তি ছিল না, নির্মম শিকার হলাম আমি। লখনউ থেকে বেরিয়ে কানপুর গেলাম, সেখানেও কিছুদিন কাজ করার চেষ্টা করলাম, সেও পারলাম না। তারপরে সারা ভারতবর্ষ ঘুরতে শুরু করলাম, দিল্লি গেলাম, এলাহাবাদ গেলাম, হরিদ্বার গেলাম, মথুরা বৃন্দাবন সব ঘুরলাম। এরকম করে ঘুরে 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 70 সালে যাদবপুরে ফিরে এলাম। যেদিন আমি বাড়িতে গেলাম সেই দিন আমাদের বাড়িতে ভাত নেই, সবার ভীষণ আশা যে অনেক টাকা পয়সা রোজগার করেছি। আমার কাছে তো কোনো পয়সা ছিল না। বাবা আমার উপরে খুব খুব প্রকাশ করলো, রাগ বলবো না, কুলাঙ্গার থাকা গেল না, বেরিয়ে এলাম। সেই দিন সন্ধ্যেবেলা আমি প্রথম অপরাধ করলাম জীবনে, একটা হোটেলে ঢুকে পেট ভরে মাছ ভাত খেয়ে মুখ ধুয়ে ওখান থেকে ছুট মেরে পালিয়ে গেলাম। আমার ছোট ভাই কাছের গুলি খেলছিল, তো ওই যে পাড়ায় আমরা থাকতাম সেই পাড়ার কিছু লোক ওদের ওখান থেকে সরিয়ে দেয়, আমরা ওখানে থাকি, আমাদের থাকতে জায়গা দিয়েছে মালিক, আমাদের অধিকার বেশি, আমার ভাইকে সরিয়ে দিয়েছে। তা আমি আবার উইকেট টুইকেটগুলো তুলে ফেলে দিই, তাতে আমাকে প্রচণ্ড মারা হয়, নাক ফাঁক দিয়ে প্রচণ্ড রক্তভক্ত বেরোয়। তখন মনে হলো যে মার তো জীবনে অনেক খেয়েছি, এবার মারতে হবে, মার খেয়ে খেয়ে বাঁচার চাইতে মেরে মরাটা অনেক ভালো। আমাদের ওইখানে দুজন উঠতি মাস্তান ছিল, একজনের নাম পুল, একজনের নাম কাজল, ওদের সাথে গিয়ে মিশলাম, বোম বানাতে শিখলাম, চাকু চালাতে শিখলাম। এইভাবে অঞ্চলের মধ্যে একটা ছোটোখাটো বদমাশ হিসাবে একটা পরিচিতি হয়ে গেছে। সেটা 1969 সাল, সারা দেশে তখন সরকারি আন্দোলন, সমস্ত ইউনিভার্সিটিতে ছাত্র যুবকরা এই রাজনীতি নিয়ে তুমুল আন্দোলন শুরু করেছিল। ওই কালী মন্দিরের পাশে বসে যখন আমরা গল্প করছিলাম দুপুরবেলা, গল্প হচ্ছিল এই নকশালবাড়ি আন্দোলন নিয়ে, আর আমি একটুখানি বেশি কথা বলার আমার অভ্যেস ছিল। মদন দত্ত ও তখন করতো কি, দুটো কাজ করতো, একটা হচ্ছে রিক্সা চালাতো, আর একটা হচ্ছে বিভিন্ন বাড়িতে রান্না করতো। যাবে চলো, ও না এখন যাবো না, এখন আমি এখানে বসছি, এখন আমি ব্যস্ত আছি। ব্যস্ত মানে কি, ও ভাড়াটা ছেড়ে দিল যেটা দিয়ে দু পয়সা রোজগার হবে, সেখানে বসে আছে কেন? এই যে আমরা গল্প করছি, এই যে আমরা আলাপ আলোচনা করছি, ওখানে বসু। এবং ওটা আউটস্পোকেন ছিল, তো একটি ছেলে আমার গল্প দ্বারা ভীষণ প্রভাবিত হয়ে যায়, সে তখন থেকে নিজেকে নকশাল ভাবা শুরু করে দেয়। তো যখন আমরা উঠে চলে আসি তখন ওই কালী মন্দিরের যজ্ঞের একটা কাঠের টুকরো ওখানে পড়েছিল, পোড়া কাঠ, একটা দেয়ালের মধ্যে লেখা ছিল CPM, ও তার পাশে একটা এল বসিয়ে দিল অয়েতো। তখন ওই অঞ্চলের নেতা ছিলেন পিন্টু সেন, আমাকে মেরে অঞ্চলের যুবজনের কাছে একটা বার্তা দিতে চাইলেন, কি না দেখো যদি নকশাল করো তাহলে তার অবস্থাটা আমরা কি করি। আমার দিক থেকে একটা ভালো হলো এই যে আমার খবরটা নকশালদের কাছে পৌঁছে গেল। তো আমাদের পাড়ার তখন একদম হিরো যাকে বলা যায়, তিনি ছিলেন আশু মজুমদার। আশুদা মদনকে আমাদের
যাদবপুরে সন্তোষপুরে নিয়ে আসে। তারপর থেকে মদন আমাদের রেল লাইনের ওপারে মানে সন্তোষপুর গড়ফা এই পালবাজার এই ঝিল রোড এই অঞ্চলটায় মদন আসে। এগারোটার নাগাদ ওইখানে পুলিশ গেল, তো ওখানকার নকশাল ছেলেরা তারা ওই হাতে বানানো দিয়ে একটা পেট সেই নিয়ে পুলিশের সামনে একটা ভিতরে গড়ে তুমি প্রায় বছর খানেক মতো হয়তো ওখানে ছিলাম। 1971 সালে মুক্তিবাহিনী যুদ্ধ শুরু করলো পূর্ব পাকিস্তানে, সেবারও রিফিউজির ঢল নামলো। আমার কাকা আমার বাবার সঙ্গে দেখা করতে এসেছে, তখন কাকা বললেন যে তোমার ছেলেকে যদি বাঁচাতে চাও আমাদের সঙ্গে দণ্ডকাণ্ড চলে চলো। মা বাবাকে নিয়ে আমি দণ্ডকাণ্ড চলে যাই। ওখানে আমাদের ওই জঙ্গল থেকে কাঠ কেটে এনে নিজেদের মতো করে একটা ঝুঁকড়ে নিজেদের থাকার মতো করে বানিয়ে নিতে হয়েছে। জল নেই, এখানকার রোদ্দুর আমরা সহ্য করতে পারি না, এখানকার পরিবেশ আমাদের পরিচিত নয়, তো এখানে থেকে কী করব, তার চেয়ে আবার বাংলায় ফিরে যাওয়া ভালো। যাদবপুরে এলাম, হঠাৎ একদিন ভোরবেলায় যাদবপুর স্টেশনে রাইফেল চিনতে হয়ে গেল। যাদবপুর টিভি হাসপাতালের ক্যান্টিনের সামনে যখন গেছি ওখানে ঝোপঝাড়ের মধ্যে দুটি লোক বসেছিল, তারা ঝোপ থেকে বেরিয়ে এসে আমাকে ধরল, তার একজনের নাম আনু আর একজনের নাম তাকে। এখানে কি করো ওকে দেখে মানে কি কি ব্যাপার তুই কেন কেন যা হ্যাঁ সঙ্গে সঙ্গে আমি হ্যাঁ করি জানো কেন তো চল তুই যখন তোকে পেয়েছি তোকে তো আর ছাড়া যাবে না। তখন আমার সঙ্গে নানা রকম যন্ত্রপাতি থাকতো, আমি লুঙ্গি পরা এরকম যাচ্ছি গিয়ে ওকে ও দূরে থাকবো ওকে দূরে দেখলাম দেখে দু এক কথার মধ্যে আমি সেই জিনিসটা বার করে মাথায় ঠেকিয়ে আমি কামাটায় নিয়ে গিয়েছিলাম ওকে। এটাকে বাইরে নারকেল গাছের সঙ্গে বাঁধ, তারপর পেটে ডেটোনেটর বেঁধে ব্লাস্ট করিয়ে দেবো। অপেক্ষা করছি খোকা দাস আসা পর্যন্ত। ওই ওই তো খোকা, যখন খোকা দা আসছে শুনলাম তখন শরীর অবশ হয়ে গেছে। খোকা দা এলেন কিন্তু সেই খোকা দা খোকা দাস নয়, খোকা চক্রবর্তী। খোকা চক্রবর্তী বিজয়গড়ের লোক, উনি ওই পাড়া ছেড়ে পালিয়ে এসে কামার পাড়ায় থাকতেন। এই লোকটার মধ্যে একটু দয়া মায়া আছে। আর কাউরে পাস না, হাসপাতাল থেকে একটা রুগীরে তুই আনছস এই ভাগ। কামারপাড়া থেকে আমি যাদবপুর স্টেশনে ফিরে এলাম, তো আমি ওই তাতা দত্তর রিক্সাটা নিয়ে যাদবপুর রেল স্টেশনে চালাতে শুরু করলাম। মদ খেতাম, মারপিট করতাম, মদের দোকান থেকে তোলা তুলতাম, যেসব বার্গনিতা মেয়েরা খদ্দের নিয়ে মালগাড়ির খালি ডাব্বায় ঢোকাতো আমরা তাদের মেরে মরে যা থাকতো পকেটে কেড়ে নিতাম। অনাথবন্ধু দাস গণসঙ্গীত শিল্পী, তারা গড়িয়ার থেকে ট্রেনে করে আসছিল, চাকু দেখিয়ে আমরা তার গড়ি কেড়ে নিয়েছিলাম। আর একটা বড় ঘটনা ঘটেছিল, সেটা হলো যে ওই কামারপাড়ার একটা গুন্ডা কার্তিক তার নাম ছিল, তাকে আমাকে মারবার জন্য নিযুক্ত করে। এইরকম জীবনযাপন করার জন্য একসময় আমি অ্যারেস্ট হলাম। জেলে যেদিন গেলাম, ভদ্রলোকের বয়স 55-56, চিটিং কেসের আসামি। তো একদিন উনি আমাকে ওই জানলার কাছে ডাকলেন, আমি জানলা দিয়ে তাকালাম, তো দেখ ওখানে কোনো রস নেই, নিরস একটা জায়গার মধ্যে ছোট্ট একটা বটের চারা বেঁচে আছে কি করে, তারপরে ওখানে রস আছে। তো এই যে জেলখানা আপাত কঠিন কঠোর নিরস, কিন্তু এখানেও রস আছে। যদি এখানে রস না থাকতো এক একটা মানুষ এত এত বছর এখানে বেঁচে থাকে কি করে। তখন উনি বললেন তাহলে তুই লেখাপড়া শিখ, একটা কাঠের টুকরো ভেঙে নিয়ে আসেন, নিয়ে এসে মাটির মধ্যে আঁচড় কেটে কেটে কওয়া কখন উনি আমাকে লিখতে শেখান। তো মাটির মধ্যে যখন আঁচড় কেটে কেটে কওয়া কখন আমি লিখতে থাকি সেইটা একটা পুলিশের নজরে পড়ে। আমার এই চেষ্টাটা কেন জানি না তার মনে একটা রেখাপাত করে। আন্ডার টেলিভিশনারদের কাগজ কলম দেয় না, নিয়ম নেই ওরকম, কিন্তু আমার জন্য একটুখানি
ছাড় দিয়েছিলেন জেলা কর্তৃপক্ষ। এইভাবে জেলখানাতে আমার লেখাপড়ায় হাতে করি হয়, বাইরে বেরিয়ে এসেও ওই যে জেলখানায় যে পড়াশুনো শেখার যে একটা নেশা আমার হয়ে গেছিল সেটা বাইরে এসেও আর আমি ছাড়তে পারলাম না। স্টেশনের উপরে কতগুলো কাবারখানা ছিল, তাদের ছেঁড়া বইপত্র তারা কিলো দরে কিনে আন, ওগুলো করতাম যে এই বইয়ের ঠিক আমার মনের খিদা মিটছে না আরও চাই। তখন কিছু কিছু লোকের বাড়ির থেকে বই চেয়েছে হাতে আরম্ভ করলাম। একদিন রিক্সা স্ট্যান্ডে বসেছিলাম, এমন সময় একজন প্যাসেঞ্জার, আমার ভাগ্যেই ওই প্যাসেঞ্জার এসেছিল, আমার ভাগ্যের যা পরিবর্তন সে ওখান থেকেই শুরু হল। ওই প্যাসেঞ্জার যদি আমার রিক্সা না উঠতে তাহলে আজও হয়তো আমি রিক্সাওয়ালা হয়েই থাকতাম, বই পড়া রিক্সাওয়ালা। দিদি একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? বলো। বলছি দিদি, জিজি মিশা কথার মানে কি? এই শব্দটা তুমি কোত্থেকে পেলে? বই পড় থেকে দেখেছি। জিজিবিষা কথার অর্থ হচ্ছে বেঁচে থাকার ইচ্ছা। তা তোমার পড়াশোনা কদ্দূর? আমি কোনোদিন স্কুলে যাইনি দিদি। তাহলে পড়ো কি করে? ওই নিজের চেষ্টায় শিখেছি সামান্য। আমি একটা পত্রিকা বার করি, তাতেই যারা অল্প লেখাপড়া জানা তারা তাদের নিজেদের কথা লেখে। তা তুমি তোমার নিজের কথা লিখবে, আমি ছাপবো? আমি আমি চেষ্টা করবো দিদি। এই দাঁড়াও দাঁড়াও, আমার আবিষ্কার এটা বলা যেতে পারে। আমি তো এটাকে কোনো মিরাকল বলবো না, অন্য কিছু বলবো না, ও খুব মানে ডিজার্ভিং এই যেটা হয়েছে, ইটস এন্টায়ারলি ডিজার্ভিং, খুব যোগ্য, খুব যোগ্য কাজ হয়েছে। আর ওর লেখা যদি আরও আরও যত প্রকাশ পায় যতই হয়, যেমন ও যদি কোনো সাহিত্য পুরস্কার পায় আমি অত্যন্ত আনন্দিত হব। একই সঙ্গে চারটে গল্প লিখে চারটে পত্রিকায় পাঠাই, এই গল্পগুলো ছাপা হওয়ার ফলে আমার আত্মবিশ্বাসটা বেড়ে গেল। আর একটা জিনিস আমি দেখলাম যে এতকাল যেসব মানুষরা আমাকে ঘৃণা করত, তুচ্ছ তাচ্ছিল্য ভাবত, অবজ্ঞা করত, অপমান করত, এই পত্রপত্রিকায় লেখা শুরু হওয়ার পরে তাদের ব্যবহার দেখলাম ভীষণ বদলে গেছে। সুবোধ চক্রবর্তী বলে এক মাস্টার মশাই, উনি যে স্কুলে চাকরি করতেন ওই স্কুলে সুইপারের কাজে লাগিয়ে দেন। সেই সময় স্কুল থেকে একটা সোভিনিয়ার বেরিয়েছে, তো উনি বলেন যে তুই একটা লেখা দে। যিনি মাস্টারমশাই ছিলেন তিনি ছিলেন কংগ্রেসের লোক, মাস্টারমশাইয়ের ধারণা হলো যে সুবোধ চক্রবর্তী তারই পার্টির কোনো লোককে সুইপার বানিয়ে স্কুলে ঢুকিয়ে দিয়েছে, আসলে সুইপার নয়, লেখাপড়া জানা রাজনীতি সচেতন লোক। আপনি যা ভাবছেন তা নয়, কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই স্যার। দয়া করে আমার চাকরিটা যদি পার্মানেন্ট করে দেন। না 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 না, বাংলা সাহিত্যের আমি এত বড় ক্ষতি করতে পারবো, তোমার মতন প্রতিভাবান লোকের হাতে আমি ঝাঁকা দেখতে চাই না। কলম কলম দেখতে চাই। এই সময় আমার ভাই চলে এলো মধ্যপ্রদেশ থেকে, আবেগ আক্রান্ত হয়ে গেল, বললো দাদা বাড়ি চল, বাবা মারা গেছে, আমি একা। আমারও কিরকম হয়ে গেল মনটা, এইখানে কলকাতাতে এত অশান্তি, তার চেয়ে চলেই যাই বাড়িতে। এবার সেই সময় জঙ্গল থেকে কাঠ কেটে এনে কাপসিতে বিক্রি করি, তার জন্য মদ খেতাম সকাল সাতটার আগেই খাওয়া শুরু আর রাত্রে যতক্ষণ শুতে না যাই। তো এইরকম একদিনে দুপুর তখন প্রায় দেড়টা দুটো হবে, মধ্যপ্রদেশের জুন মাস, সহ্য গরম, গলা পর্যন্ত মদ, দেখি নির্বাচনী প্রচার চলছে। সেই সময় সিপিএমের মধুমালাকার বলে একজন পশ্চিমবঙ্গের নেতা, কিন্তু সে যে বক্তব্য রাখছে সেই বক্তব্যের মধ্যে কোনো প্রাণ নেই। তোকে বললাম যে আমাকে একটু দাও, আমি একটু বলি। জীবনে সেই প্রথম আমি বক্তৃতা দিলাম। মদ আমাকে মনে করাচ্ছে একমাত্র আমি জ্ঞান, সব বক্তব্য টক্তব্য শেষ করে শেষকালে জনতার উদ্দেশ্যে আমার নিজস্ব বাণী এই রইল,
এইবার আপনারা বুঝে দেখেন কাকে ভোট দেবেন। দিন গড়িয়ে সন্ধে নামলো, ধীরে ধীরে নেশা কাটছে, সমস্ত দণ্ডকারণ্য অঞ্চলটা তখন পিপলস ওয়ার গ্রুপের কবজায়। যে যে ধরনের বক্তব্য আমি রেখেছি, আমাকে যদি পুলিশ তুলে নিয়ে গিয়ে পিপলস ওয়ার গ্রুপের কোনো সদস্য বলে কোনো কেস দিয়ে দেয়, পুলিশ পারে না এমন কোনো কাজ নেই। অন্ধকার রাত, দেখি দুটো লাইট জ্বেলে একটা জিপ আমার বাড়ির দিকে আসছে। তিন চারজন লোক ঝুপ ঝুপ করে নামলো, এর একজন ছিল ডাক্তার সইবাল জানা। গলি আকে জো হ্যায় বিধায়ক জি, জামগুলা জি, ফির নিয়োগী জি কো, ফির ये सारी घटना हम लोग पता है जो ऐसे ऐसे घटना हुआ, तो उन्होंने सभी लोग जो है बड़ा जो वक्त इस किस्म का एक घटना है, तो ठीक है, तो वो आदमी को भी देखना चाहिए जो है वो कैसे है। अखना दूध रंगे सादा गाड़ी हमार घर दर्जा से कम ड्राइवर से हमको बोल लो जो नियोगी जी तुम्हें जेते बोले सकाल बेला नियोगी जी बाड़ी गलम साराटा जीवन मानुषा कि किच्छ साधन कर गलें শ্রমিক কৃষক সর্বনাম মানুষদের জন্য। যদি কোনো মানুষের সদিচ্ছা থাকে কি করতে পারে, একটা শহরকে পুরো নিজের ঘর নিজের সংসার বানিয়ে ফেলেছে, প্রত্যেকটা ঘরে তাকে দেবতার মতো পুজো করছে। যে দল্লি লোহা খাদানের একজন মজুর নিয়মিতই দল্লিতে পৌঁছবার আগে 7 টাকা মজুরি পায়, সেই মজুর আজকে মজুরি পাচ্ছে 150 টাকা। নিয়মিতই মজদুরদের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য লাইব্রেরি করেছেন, স্বাস্থ্য রক্ষার জন্য হাসপাতাল এবং ভ্রাম্যমান চিকিৎসালয়, পর্যাবরণ নিয়ে আন্দোলন করেছেন। পরে মনে হলো যে আমি আমার যথার্থ জায়গায় এসে পৌঁছেছি, আমি একটা ছোট্ট জলবিন্দু কোথায় শুকিয়ে যেতাম, কিন্তু যেই মুহূর্তে আমি সমুদ্রের সন্ধান পেলাম, সমুদ্রেই মিশে গেলাম, আমিও সমুদ্র হয়ে গেলাম। আমার আর কোনো নিজস্ব পরিচিতি রইল না। দল্লি থেকে আবার ভিলায়ের মজুরটা তাকে ভিলায়ের নেতৃত্ব দেওয়ার জন্য আন্দোলনে তাকে নিয়ে যান। ঘরের মধ্যে উনি ঘুমিয়েছিলেন একটা বই পড়তে পড়তে, জানলা খোলা ছিল, আলো জ্বলছিল, শিল্পপতিদের ভাড়াটে গুন্ডা পল্টন মালার গুলি চালিয়ে ওনাকে মেরে ফেলে। আমরা যখন এসেছি তখন দিল্লি হাসপাতালের সামনে একটা বড় হুড খোলা ট্রাকের উপরে নিয়োগী শুয়ে আছেন। আমি যতবার ওনার সঙ্গে দেখা হয়েছে, কলকাতায় যেভাবে এক কমরেডের সঙ্গে দেখা হলে মুষ্টিবদ্ধ হাত আকাশে তুলে, আমিও সেই অভ্যেস মতো ওনাকে ওরকম হাত তুলতাম, উনিও হাত তুলতাম। সেই প্রথম দিন মারা যাবার প্রায় 6 মাস পরে বস্তার জেলাতে ছত্তিশগড়ে পুলিশ আর মাওবাদীর লড়াই ভয়ঙ্কর আকার ধারণ করতে থাকে। তারপরে আমার একটা ছোট মতো ভাই, ও একদিন আমাকে বলে যে দাদা কলকাতা যাবো চলো। যাদবপুরে এসে নামলাম, এই স্টেশনেই দেখা হয়ে গেল তাতাগুপ্তর সঙ্গে। এবার ঘটনাচক্রে যার কাছে নিয়ে গেলেন তিনি একটা স্কুল করেছেন মুখ এবং বধিরদের জন্য, তখনও সরকারি অনুদান পায়নি, 40-50টা বাচ্চা ভর্তি হয়ে গেছে, তাদের রান্না করার জন্য কোনো লোক পাচ্ছে না। বেতন পাওয়া যাবে সেই দিন যেদিন সরকার দেবে, তখন আবার ওই পত্রপত্রিকার সঙ্গে আবার নতুন করে সম্পর্ক তৈরি হতে থাকলো। বিভিন্ন পত্রপত্রিকায় লিখতে থাকলাম, কিন্তু আমার কোনো নিজস্ব বই নেই, আর লেখক সমাজে যে লেখকের কোনো বই নেই সে বড় ব্রাত্য, বলো এই লেখাগুলো কোথায় হারিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তার চেয়ে একটা গল্প সংকলন করি। তো সেভাবেই প্রথম বই বেরোলো আমার, বৃত্তের শেষ পর্ব। মনোরঞ্জন ব্যাপারে সাহিত্যকর্মের মাধ্যমে বাংলা সাহিত্যের পাঠক লেখক এবং সংস্কৃতি জগতের অন্য লোকেদের কাছে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, সেটা হচ্ছে এই ইদানিংকালের বাংলা সাহিত্যে এমন কাউকে পাওয়া যাবে না যিনি একই সাথে জন্মসূত্রে দলিত সম্প্রদায়ের
একই সাথে সশিক্ষিত, একই সাথে সাহিত্য জগতের এমন কতগুলো জায়গায় বিচরণ করেন যেখানে ভদ্রলোক বাবুদের কোনো রকম আধিপত্য নেই। বরঞ্চ যে মানুষগুলো একই সাথে সামাজিক এবং অর্থনৈতিক বঞ্চিত শ্রেণীর মধ্যে পড়ে, তাদের মধ্যে মনোজন ব্যাপারী, তাদের মধ্যে তাদের নিজের তার রচনার চরিত্র খুঁজে পেয়েছেন এবং সেই কারণেই তিনি অনন্য। আমরা যেমন মুন্সী প্রেমচাঁদের বই পড়ে সেই সময়টাকে নিপীড়িত মানুষের কথা জানতে পারি, আজকের নিপীড়িত মানুষের কথা জানতে গেলে মনোরঞ্জন ব্যাপারীকে ভালোবাসতে হবে, অর্থাৎ তার বইকে পড়তে হবে। একদিন শুনলাম যে অলকা সারাভোগী একটা বই লিখেছে, বইটার নাম শেষ কাদম্বরী, তার একটি চরিত্রের নাম মনোরঞ্জন ব্যাপারী। দিস মনোরঞ্জন ব্যাপারী হু অ্যাপিয়ার্স ইন শেষ কাদম্বরী ইজ আ পারসন হু ডাজ মেনি থিংস এট মেনি টাইমস। ইন ফ্যাক্ট পিপল সি হিম in the morning distributing newspapers, and then he's outside the school selling alu tikkias, and at one time he's seen as a cobbler, sometimes as a rickshaw wala. So this is, you know, I made up this character based on the character of Manoranjan Vyapari because I knew that he was many things at the same time. But the actual Manoranjan Vyapari, the person who was an ex-Naxalite and right now he is a cook and a big writer, and how he learned to write and how he was pulling his rickshaws and he met Mahashweta Devi and all these stories that I got to know about Manoranjan Vyapari. So he appears as a character called Jeevan Chandal in my third novel, which is Koi Baat Nahi. Oxford Bookstore je din ei boyer prokash onushthan hocche amio sei din shekhane porche gechhilam. To Oloka Sarabhogir shonge ek mohila chilen, tanar naam Meenakshi Mukherjee. Meenakshi Mukherjee Political Weekly te ekti article publish karen, তাতে মনোরঞ্জন ব্যাপারীর উপর তিনি আলোকপাত করেন। একজন মানুষ নিরক্ষর, সে কিভাবে আজকে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের একজন এডিটর হতে পারেন? আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলা দলিত সাহিত্যের ট্রান্সলেশনের উপর অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস একটি কাজ করছে। অধ্যাপিকা টুটুল মুখার্জি তাঁকে সম্পাদনা করছেন এবং সেই সম্পাদনার কাজে সাহায্য করছেন একজন সম্পাদক মণ্ডলীর একজন সদস্য হচ্ছেন গিয়ে মনোরঞ্জন ব্যাপারী। একটা মানুষের এই গত 30 বছরে অভাবনীয় পরিবর্তন হয়েছে। এই 15 বছরের মধ্যে 11টি উপন্যাস আমার প্রকাশিত হয়েছে হাটে বাজারের পত্রিকাতে, 5টা বই হয়েছে, আর এই তো এখন লড়াই চলছে, লিখে যাচ্ছি। আগামী দিনে কি হবে তাকে জানে, জানি না, লড়াই আছি এই পর্যন্ত বলতে পারি। মনোরঞ্জন কি বলা যায় কোনো খনিজ পদার্থ বা কোনো ঝর্ণা যেটা অপেক্ষা করছিল আবিষ্কৃত হবে, যে হু ওয়াজ ওয়েটিং টু বি ডিসকভার্ড? কথা ছিল চিঠি আসবে, কথা ছিল চিঠি আসবে, শীতের শেষে সূর্যোদয়ের উত্তাপ, মাদলের বোল আর মহুয়ার মিষ্টি গন্ধ ছড়িয়ে আদিবাসী যুবতীর নগ্ন পায়ে যেভাবে বসন্ত আসে পাহাড়তলির নিরন্য জীবনে। কথা ছিল আমরা শিকারে যাব, কলমের ধার মুখে গেঁথে তুলব সেসব বুড়ো শুয়োরগুলোকে যারা নষ্ট করেছে ফসলের ক্ষেত, ভয় দেখিয়েছে আমার সন্তানকে, দলিত জীবন ভরে দিয়েছে যন্ত্রণায়। দুয়ারের করানো রেণি, বার্তাবাহী রানার আজও আসেনি একে, তবু আমি প্রতীক্ষায় কান পেতে আছি, চিঠি আসবে, চিঠি আসবে।